দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের সব চেষ্টা অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, রমজান সামনে রেখে মানুষ যেন স্বস্তির মধ্যে থাকে এজন্য সরকারের চেষ্টার পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি ধর্মীয় পোশাক ও আচরণে সংযমী হতে হবে। ব্যবসায়ীরা একটু সচেতন হলে অতিরিক্ত মজুদদার ও মুনাফার চেষ্টা কমে যাবে। রমজানে ব্যবসায়ীদের সংযমের সাথে ব্যবসা করারও আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সামনে রমজান আসছে, এই রমজানে মানুষ যেন স্বস্তির মধ্যে থাকে, তার জন্য সরকারের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। তবে সকলেরই এখানে সহযোগিতা প্রয়োজন, সকলের একসঙ্গেই কাজ করতে হবে। শুধু একা সরকার সবকিছু কিন্তু করতে পারে না, সবাই সহযোগিতা সেখানে প্রয়োজন।